বিনোদনের তাজা খবরে স্বাগতম। জোভানের সঙ্গে রোমান্স করবেন পূজা চেরি। বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম পরী। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্মটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নতুন দিনের মেধাবী অভিনেত্রী পূজা চেরি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে, কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রিটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যি হতে পারবে বাস্তব জীবনের নায়ক? ছবিটিতে দেশীয় সবিজ অঙ্গনের একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মানব পাচার নিয়ে গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সব কিছুই থাকবে। রায়হান খানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজা জোভান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, নরেশ ভুইয়া, বাসার বাপ্পি, সাক্ষ্য শহীদ, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ। এর আগে বেশ কিছুদিন পূর্বে জোভান পূজার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দুজনার বেশ রোমান্টিক ছবি দেখে অনেকেই কানাঘুষা করছিল মিডিয়া পাড়ায়। যদিও কেউ কেউ বলেছিল যে এগুলো হয়তো শুটিংয়ের ছবি হবে। সেই ধোঁয়াশা কাটিয়ে এবার অবশেষে প্রকাশ পেল তাদের এই ওয়েব ফিল্মের খবর। এখন পর্দায় তাদের রোমান্স কতটুকু সার্থক সেটি মুক্তির পরেই দর্শক বলতে পারবে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।